যার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, অভিযোগ খতিয়ে দেখার ক্ষমতা আইন দুদককে দিয়েছে। এখন কে নোবেলজয়ী কে নোবেলজয়ী না, এটা দুদকের বিবেচ্য বিষয় না। আমার দেশের একটি স্বাধীন ইনস্টিটিউশনে তারা প্রশ্নবিদ্ধ করছে কিছু বক্তব্য দিয়ে, তবে এগুলো আমাদের কিছু যে আসে না। আমরা আমাদের মতো করে অনুসন্ধান চালিয়ে যাবো, আইন বিধি মেনে কে কী বললো না বললে আমরা নাক গলাই না। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা ইনকোয়ারি চলছে দুদুকে, ইনকোয়ারি অবস্থায় 40 জন ব্যক্তি ওয়াশিংটন পোস্টে একটা স্টেটমেন্ট দিয়েছে দুদুকের প্রেসিডেন্টটাকে প্রশ্নবিদ্ধ করে। আমার প্রশ্ন হলো বাংলাদেশে যেখানে সরকার দুদুকের কাছে হস্তক্ষেপ করার এখতিয়ার নাই, সেইখানে বিদেশে 40 জন কী বুঝে উনি আর বিবৃতি দিলেন আমরা তো মাথায় আসে না। ওনারা কি দুদুকের নথি দেখেছেন? ওনারা কি দুদুকের কার্যাবলী সম্পর্কে জানেন? এটা পলিটিক্যালি মোটিভেটেড একটা স্টেটমেন্ট। আমি এর সঙ্গে তীব্র এইসব স্টেটমেন্ট তীব্র আপত্তি জানাই, কারণ তারা একটি অন্য দেশের একটি সংস্থার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করছে, এবং যেখানে আমার দেশের সরকার কোনো হস্তক্ষেপ করছে না। দেখুন নোবেলজয়ী বেলারুসের নোবেলজয়ী তো সাজা হয়ে গেছে, বেলারুসের যিনি নোবেলজয়ী ওনার তো সাজা হয়ে গেছে। এখন কার সাজা হবে না হবে আমরা সেটা মানে জানি না, তবে কথা হলো কেউ আইনের ঊর্ধ্বে নহে। যার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, অভিযোগ খতিয়ে দেখার ক্ষমতা আইন দুদককে দিয়েছে। এখন কে নোবেলজয়ী কে নোবেলজয়ী না, এটা দুদকের বিবেচ্য বিষয় না। কাজেই আপনি বাইরে থেকে যতই প্রভোকেশন করেন এইসব দুদুকে কিছু যায় আসে না, দুদক তার নিজস্ব আইন বিধি অনুযায়ী কাজ করে যাবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা জাস্ট হস্তক্ষেপের শুধু সামিল না, এটা এটা মানে আপনার এক ধরনের উস্কানিমূলক একটা স্টেটমেন্ট। আপনি কি দেখেছেন? আমি তো নিজেও দেখিনি দুদকের ইনকোয়ারিতে কী আছে। হিলারি ক্লিনটন কীভাবে দেখলেন? হিলারি ক্লিনটন তার জন এফ কেনেডি ছিলেন, ওনারা কীভাবে দেখলেন? জাস্ট একটু পলিটিক্যাল একটা ব্যক্তির পক্ষে পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু লোক এই কাজটি করেছে, যার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। ওইসব বিবৃতিতে দুদক কিছু যা আসে না, দুদক তার নিজস্ব গতিতে আইন বিধি অনুযায়ী কাজ করে যাবে। না আমরা কোনো আইনি পদক্ষেপ নিব না, তারা কী বলছে না বলছে দ্যাট ইজ নট ম্যাটেরিয়াল আমাদের জন্য। দেখেন অনেকে অনেক কথা বলতে থাকে, যখন দুদকের কোনো প্রসিডিং ইনিশিয়েট হয় অনেকে অনেক কথা বলতে থাকে। এদেশের সাবেক প্রধান বিচারপতি বিচার হয়েছে, এদেশের সাবেক সেনা কর্মকর প্রধান সেনা প্রধানের বিচার হয়েছে, এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার হয়েছে। তো নোবেলজয়ী একজন নোবেল লরিয়েট, ওনার বিরুদ্ধে যদি স্পেসিফিক এলিগেশন পাওয়া যায়, যাবে কি না এখন আমি জানি না, সেটা খতিয়ে দেখতে তো কোনো আপত্তি নেই। আমি এখানে কেন ওনার স্টেটমেন্ট দিলেন? শুধু আমার দেশের হস্তক্ষেপ না, আমার দেশের সরকার যেখানে হস্তক্ষেপ করছে না, সেখানে আমার দেশের একটি স্বাধীন ইনস্টিটিউশনে তারা প্রশ্নবিদ্ধ করছে কিছু বক্তব্য দিয়ে, তবে এগুলো আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের মতো করে অনুসন্ধান চালিয়ে যাবো, আইন বিধি মেনে কে কী বললো না বললে আমরা নাক গলাই না।